ওনার আলেকজান্দ্রিয়াতে সমুদ্রের মাঝে নিজস্ব দ্বীপের উপর ওনার বাড়ি আছে, যেই বাড়ির দাম শত কোটি টাকা। আপনারা ওনাকে শুধু কারি মনে করবেন না, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি এখন। শুধু তাই নয়, ইমাম হোসেন আল হাসানের যে মাজার, মিশর রাষ্ট্রীয় যে মসজিদ, সেই মসজিদে একমাত্র তিনি কোরআনুল কারিমের তেলাওয়াত করতে পারেন। ইনি মিশরের রাষ্ট্রীয় প্রধানকারী। আর আমাদের যে আরেকজন আহমদ ইউসুফ আল আজারি, তিনি ওনার ডাইরেক্ট ছাত্র। সুবহানাল্লাহ, নুরুন আলা নূর বলেন আলহামদুলিল্লাহ। إِنَّ الْأَبْرَارَ يَشْرَبُونَ مِنْ كَأْسٍ كَانَ مِزَاجُهَا كَافُورًا عَيْنًا يَشْرَبُ بِهَا متكئين
فيها على نراهك متكين فيها ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر
حكيما يدخل
صدق الله العظيم.